আমরা খালাস বাদ দিব না বাবু। বাদ দিব না? কেন বাদ দিব না? খালি রুটি দিব, গরু বেচতে পারি নাই। গরু বেচতে পারেন নাই? কয়টা আনছেন গরু? আবার সাতটা। সাতটা আনছেন, একটাও বেচতে পারেন নাই? একটাও না, খালু করে গেলেও না। দাম বলতেছে? দাম বলতে খুব কম। মানে গরুর আমদানি কি বেশি? আমদানি মোটামুটি বেশি বাবা। দেখেন হাইকোর্টের একজন আইনজীবী কিন্তু রিট করছে, যে ওরা কিভাবে করলো জানি না, উনি বলছে যে গরু আরো আমদানি করা উচিত, গরুর খুব সংকট, অথচ বাজারে দেখেন গরুর অভাব নাই হাটে। ওই বেটারা তো এখানে অফিসে বসতে, বেটারা তো দেখে না কি এলা করে দেন যে ঠেং দুয়েলা ভাঙা কত কত দাঁড়া আছে। আচ্ছা এই যে আপনি যেই গরুটা ধরে আছেন, এই দেখেন সুন্দর একটা গরু, ভালো গরু, দর্শক সাইজটা দেখেন, একেবারে গেরস্থ বাড়ি থেকে কিনছেন তাই না? জেলা বাবা একার পাক্কা গেরস্থ, নাম ব্যাপারী। আপনি ব্যাপারী? তো কুরবানির ঈদে ব্যাপারীরাই সাধারণত গরু আনে, তো সেক্ষেত্রে আপনার এই গরুটার দাম কত? আবার মিথ্যা কথা বলে লাভ না, 70-72 দাম হচ্ছে, 76,000 কিনা, 76,000 কিনা, 70,000। আপনি চাইছেন কত? আমি চাইছি 85, পরে 80 টার্গেট নিয়ে দাম চাইছি। দেখেন 80 টার্গেট নিয়ে ওনাদের খরচ আছে, গাড়ি গাড়ি ভাড়া আছে, অনেক কিছু আছে, তো ওনারা মোটামুটি দাম চাবেই। যাক এই দেখেন আরো গরু আপনাদের দেখাই, গরু আর গরু। গৃহস্থ না ব্যাপারী আপনি? ব্যাপারী। ব্যাপারী? কুরবানির হাটে ব্যাপারী তো থাকবে। কত চান এই গরুটা? 1,10,000 টাকার গরু। দেখেন আপনারা যখন কুরবানির গরু কিনতে আসবেন, এরকম সাইজ আমি দেখাই, এইটা কিন্তু বকনা বলে না নাকি এই গাই গরু বলে, ঠিক আছে, গাই গরু বলে, গাই গরু কিন্তু কুরবানি চলে। তো গাই গরু নিয়ে ওনার সাথে আমি কথা বলছি, কত দাম বলছে এ পর্যন্ত? ৮৫ পর্যন্ত দাম বলছে। এ পাশে দেখেন লাল লাল গরু, মাঝারি ছোট বড় অনেক গরুই আছে, কিন্তু দাম ১০০। এখানে দাম দর চলছে। আপনি গরু কিনতে আসছেন? আইছিলাম। তো উনি আপনি ওইটা দাম করলেন, উনি চাইলো ১০০, অর্থাৎ ১,০০০ দাম, কি বেশি চাইলো? বেশি তো চাইছে। কত আপনি বলতে চাচ্ছেন বলেন দেখি, ওনাকে বলেন উনি দেয় কি না। আমি ৭০,০০০ কমে চাইছিলাম ভাই। উনি তো ৭০,০০০ বলতেছে, বললে তো আর দেওয়া যাবো না, ৭০ বললো দিবেন না। উনি ১,০০০০০ চাইছে। আপনি ব্যাপারই না গৃহস্থ? না গৃহস্থ। নিজেই লালন পালন করছেন? তো দর্শক নিজেই উনি লালন পালন করছেন। তো গরুর দাম কি এবার কম? জি কমই তো কম। আচ্ছা আপনার মতে কি গরুর দাম বেশি চাচ্ছে? বেশি তো চাইতেছে, বেশি চায়। দেখেন বরাবরই কিন্তু যারা কিনবে তাদের কাছে বেশি মনে হবে, আবার যারা বিক্রি করবে তাদের কাছে কম মনে হবে। তারপরেও আপনারা কিন্তু ভিডিও দেখে মোটামুটি ধারণা পাবেন যে এই যে ১,০০,০০০ টাকার গরু, উনি কিন্তু ৭০ বললো দর্শক।